হ্যালো স্যার, আমি জিনিয়াস টেকনোলজি থেকে মারুফ বলছি। জি বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? আমি তো সাহায্য চাইনি। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। আপনি কিছুদিন আগে আমাদের শপ থেকে একটা ল্যাপটপ কিনেছিলেন। জি, উই আর রিয়েলি হ্যাপি টু টেল ইউ স্যার, একটা গুড নিউজ আছে। ওকে, কি গুড নিউজ? আপনি গুড নিউজ আগে শুনতে চান নাকি ব্যাড নিউজ? ব্যাড নিউজ কই থেকে আসলো? হ্যাঁ স্যার, একটা ব্যাড নিউজ আছে, কাইন্ড অফ এ সারপ্রাইজ। কি স্যার বলছি যে কাইন্ড অফ এ সারপ্রাইজ? সেটা শুনছি, কি আজব কথা। আচ্ছা বলেন, কি ব্যাড নিউজ? আপনি শিওর আগে ব্যাড নিউজ শুনতে চান? হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে, বাট ব্যাড নিউজটা আসলে এতটাও ব্যাড না। মানে? মানে হচ্ছে ব্যাড নিউজটা আসলে গুড নিউজ, আর গুড নিউজটা সেটাও গুড নিউজ। মানে দুইটা গুড নিউজ আছে? জি। বলেন তাহলে, প্রথমটা আগে শুনতে চান নাকি দ্বিতীয়টা? আরে আমি কিভাবে জানবো কোনটা প্রথম কোনটা দ্বিতীয়? তাও ঠিক। আচ্ছা আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি কি চান কি যে আমি আপনার সাথে মজা করি? আমি এটা কেন চাইবো? চাইতেও তো পারেন। আচ্ছা আপনি জাস্ট আমাকে গুড নিউজটা বলেন। আচ্ছা গুড নিউজটা হচ্ছে, আপনি যে ল্যাপটপটা আমাদের কাছে কিনেছিলেন সেটা ফেরত দিতে হবে। কি এটা 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 কেমন গুড নিউজ? স্যার স্যার গুড নিউজ আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন। আপনার মাথা? কার? আপনার কি মাথা? কেন জানি না স্যার, আপনি একটু শুনুন। না না, আমি কিচ্ছু শুনবো না, আমি আপনাদের সাথে কোনো লেনদেন রাখতে চাই না, ফোন রাখেন আপনি। বাট স্যার, কোনো বাট্টার কিছু না, আমি কোনো লেনদেন করব না, এটাই ফাইনাল। ওকে স্যার, ওকে ওকে, কিন্তু আপনি সেকেন্ড গুড নিউজটা শুনে ফোনটা রাখেন। কি? ল্যাপটপটা ফেরত দিয়ে বিনিময়ে আপনি পেতেন একটা গেমিং পিসি। হ্যাঁ, ও তাইলে ঠিক আছে। না স্যার ঠিক নেই। মানে আপনি বলেছেন যে আপনি কোন ধরনের লেনদেন রাখতে চান না। বাট বাট্টার কিচ্ছু না স্যার, আপনি লেনদেন করবেন না, এটাই ফাইনাল। আমাদের সাথে না থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার। বাট ইয়ে মান, ভালো থাকবেন স্যার। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা শেষ না, একটু ছোট পার্ট আমি এখন বলবো, সো একটু আমার সাথে থাকেন, কথাগুলো বলে নিই। মজার কিছু ঘটনা, গতকালকে আমি হচ্ছে আমার ইউটিউব কমিউনিটি পোস্টে একটা পোল দিছিলাম, যেটাতে আমি বলতেছিলাম যে আপনার কি মনে হয় আমার এতদিন ধরে ভিডিও আপলোড না করার রিজনটা কি হইতে পারে। অ্যান্ড টু মাই অ্যাটার সারপ্রাইজ, ম্যাক্সিমাম মানুষ যে অপশনটা সিলেক্ট করছে ওইটা ছিল যে আমি মারা গেছি। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমি নিজেও কনফিউজ যে আমি আসলেই মারা গেছি নাকি বেঁচে আছি। ওয়েল, জোকস অ্যাপার্ট, আর একটা অপশন অনেকে সিলেক্ট করতেছিলেন যে আমার মাথা থেকে আইডিয়া শেষ হয়ে গেছে। এই সময়টা এখনো আসেনি, আরো কিছু আইডিয়া আছে মাথায়, আশা করি ওইগুলো থেকে ওয়ান্ডারফুল কিছু ভিডিও আপনাদেরকে বানায় দেখাইতে পারবো। আর অনেকেই বলতেছিলেন কমেন্টে অ্যান্ড অপশনে যে আমার মন খারাপ বা আমি কোনো কিছু নিয়ে আপসেট বা ডিমোটিভেটেড ফিল করতেছি। অ্যান্ড লাকিলি ওই জিনিসটাও না, আমি এখন পর্যন্ত খুবই ভালো আছি, সো ফার এভরিথিং ইজ গোয়িং সো গুড। বাট হোয়াটস দ্য রিজন যে আমি এতদিন ভিডিও আপলোড করি না, ওটা একটা ইন্টারেস্টিং রিজন, অ্যাট লিস্ট ফর মি। অ্যান্ড আমার আই থিঙ্ক যেহেতু আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, ওই ঘটনাটা জানলে আপনাদেরও ভালো লাগবে। আই এম প্ল্যানিং টু মেক এ সেপারেট ব্লগ অন দ্যাট টপিক, কি হয়েছে, কেন আমি এতদিন বিজি ছিলাম, কি নিয়ে বিজি ছিলাম, ওইটা আমি আপনাদেরকে শীঘ্রই বলবো। অ্যান্ড আমি জানি আপনারা অনেক খুশি হবেন জানতে পেরে বিষয়টা, সো এটার জন্য সাথে থাকুন। এখন আমরা আসি ওইসব গদ বাধা কথাতে, যেটা হচ্ছে যে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কমেন্ট করে জানার কেমন লাগছে ভিডিওটা, ভিডিওতে থামস আপ দিয়ে দিতে পারেন, মানে লাইক দিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে যদি আপনার মনে হয় যে আপনার ফ্রেন্ডদেরও এটা ভালো লাগবে ভিডিওটা। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি, আর সাবস্ক্রাইব যদি করে থাকেন ইউর অসম। টিল দেন বলতেছিলাম যে নতুন ভিডিও শীঘ্রই আসবে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।